ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাইয়া, আপনি যেটা প্রশ্ন করেছেন যে আপনি যে দোয়াটা ছোট অবস্থায় শিখেছেন, দোয়ায় কুনুতে বেতেরের নামে, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নুমিনু বিকা, আরো লম্বা আছে। তো ভাই, এই দোয়াটার ব্যাপারে দুটি জিনিস জানার আছে। এক, মূলত এই দোয়াটা কুনুতে বেতের নয়, মূলত এই দোয়াটা কুনুতে বেতেরের দোয়া নয়, এটা হচ্ছে কুনুতে নাজিলা, এটা হচ্ছে কুনুতে নাজিলা। কুনুতে বেত্র আর কুনুতে নাজিলার মধ্যে পার্থক্য আছে। কুনুতে বেত্র হচ্ছে বেতরের সালাতে যেটা আমরা পাঠ করি, সেটা হচ্ছে কুনুতে বেত্র, আর এটা সবসময় পড়া যায়, এটা সবসময় পড়া যায়। আর কুনুতে নাজিলা হচ্ছে, এটা বিশেষ সময় পড়তে হয় যখন কোনো দেশে বা কোনো জায়গাতে কোনো মুসলিম অত্যাচারিত হচ্ছে, তো যারা অত্যাচারী, যারা জালেম, তাদের বিরুদ্ধে বদদোয়ার জন্যে কুনুতে নাজিলা পাঠ করা হয়। হ্যাঁ, তো আপনি যে শব্দগুলি বলেছেন, এই শব্দ দ্বারা যেটা বর্ণিত হয়েছে সেটা কোনোতে নাজেলা, কোনোতে বেতের নয়। দ্বিতীয়ত, আপনি যে দোয়াটা বলেছেন সেই দোয়াটা সহি নয়, সেই দোয়াটা সহি নয়। বরং ইমাম আবু দাউদ রহিমালাই এটাকে কিতাবুল মারাসিলের 192 পৃষ্ঠাতে বর্ণনা করেছেন। কিতাবুল মারাসিল মানেই হচ্ছে এমন কিছু হাদিস যেগুলো এমন কিছু হাদিস যেগুলো মুরসাল, যেগুলি মুরসাল। মুরসাল হচ্ছে জয়ীফের একটা প্রকার, মুরসাল হচ্ছে জয়ীফ বা দুর্বল হাদিসের একটা প্রকার। মুরসাল হাদিস কাকে বলা হয়? মুরসাল হাদিস বলা হয় যে তাবেঈ ডাইরেক্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করছেন, তাবেঈর পরে সাহাবা, সাহাবার পরে রাসূল সাল্লাম। তো এই যে একটা স্তর, সাহাবাদের স্তরটা মিসিং থাকছে, গায়েব থাকছে। তাবেঈ ডাইরেক্ট রাসূল সাল্লাম থেকে বর্ণনা করছেন, অর্থাৎ একটা স্তর বা একটা গ্যাপ থাকছে, একটা বিচ্ছেদ থাকছে বা একটা ছেদ থাকছে, এই জন্য এটাকে মুরসাল বলা হয়। আর মুরসাল হাদিস জয়ীফের অন্তর্ভুক্ত বা জয়ীফের একটা প্রকার, এই হাদিসের উপর আমল করা যায় না। ওই জন্য ইমাম আবু দাউদ রহিমুল্লাহ এমন হাদিস যেগুলি মুরসাল হাদিস, যেগুলি তাবেঈর আর রাসূল সাল্লাম নাম দিয়ে বর্ণনা করেছেন, অথবা সাহাবারা সাহাবাদের নাম উল্লেখ নেই, সেগুলিকে মুরসাল বলা হয়। তিনি সেই হাদিসগুলো একত্রিত করেছেন, মূলত তিনি এই হাদিসগুলো একত্রিত করেছেন এই উদ্দেশ্যে যে এগুলি মানুষকে জয়ীফ সেটাকে জানানোর জন্যে। তো ইমাম আবু দাউদ রহিমুল্লাহ তার গ্রন্থ কিতাবুল মারাসিলের মধ্যে এই হাদিসটাকে বর্ণনা করেছেন, তার মানে এই হাদিসটা হচ্ছে দুর্বল বা জয়ীফ। অনুরূপভাবে সুনান কুবরা আল বাইহাকির মধ্যে হাদিসটা বর্ণিত হয়েছে দ্বিতীয় খণ্ডে 210 পৃষ্ঠাতে, এখানেও হাদিসটাকে মুরসাল বলা হয়েছে। ইমাম জাহাবি রাহিমাহুল্লাহ তার গ্রন্থ আল মুহাদ্দাবের দ্বিতীয় খণ্ডের 650 পৃষ্ঠা বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন যে ফিহি আব্দুল কাহের এজহাল। এই হাদিসের মধ্যে যে রাবি রয়েছে যার নাম হচ্ছে আব্দুল কাহের, সে হচ্ছে মজহুল বা অজ্ঞাত রাবি, পরিচয়হীন রাবি। আর অজ্ঞাত বা পরিচয়হীন রাবির হাদিস অগ্রহণযোগ্য, সেটা আমরা আগে অনেকবার জেনেছি। ইবনুল মুয়াক্কিনের গ্রন্থ আল বদরুল মুনিরের চতুর্থ খণ্ডে 372 পৃষ্ঠাতে বলা হয়েছে যে হাদিসটা মুরসাল, এই হাদিসটা মুরসাল। তো দুটো জিনিস, এক যে আপনি যে দোয়াটা মুখস্থ করেছেন সেটা দোয়ায় কোনোতে বেতের নয়, সেটা হচ্ছে কোনোতে নাজেলার দোয়া। দ্বিতীয়ত, এই দোয়া সহি নয়, এই দোয়া হচ্ছে মুরসাল হাদিস বা মুরসাল দোয়া। সেই জন্যে যে দোয়াটা আমরা কুরুতে বেতের হিসেবে পাঠিয়েছি, আল্লাহ মাহাদি ফিমান হাদাই তো আফিনি ফিমান আফায়তা, ওটাকে পাঠ করতে হবে। আর আপনি যে দোয়াটা মুখস্থ করেছেন সেটা সহি নয়, সেজন্য এটাকে বর্জন করতে হবে। হাদা মা ইন্দাল্লাহু আলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।